اتفضل يا ابو الحلول قال لي يا واد يا بنتي حبيبي الغالي مانون من واحد اللي جاب ولا ربي يدوه عم يا عالو بقول ولا عبريني بالنك يا واد ابو الحلول حبيبي طلب حيد ودي اتفضل يا بنت ولا حبيبي اتفضل اتفضل ولا স্যার আমি একজন তৃণমূল কর্মী কিন্তু আমি কংগ্রেসের ঘরে ফিরে যেতে চাই, আমাকে কি আপনি নেবেন? এই কথা বলেই বড়ুয়ার অধীরের ধর্ণা সরে চোখের জলে ভাসালেন তৃণমূল কর্মী। ওই তৃণমূল কর্মীর বক্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ রেখে তৃণমূল দলটা করতে শুরু করেছিলাম, গণতন্ত্রকে নতুনভাবে জাগ্রত করবে বলেছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু আজকে আমার এলাকায় এই যে ছবি দেখছি, এলাকায় যা করা হচ্ছে তাতে সত্যিই মনে হচ্ছে না গণতন্ত্র নামে কোনো জিনিস আছে, তাই আর এই দলে থাকতে পারছি না, এমনই সব বিস্ফোরক মন্তব্য করেছেন সেই তৃণমূল কর্মী। আমরা হলাম দীর্ঘদিনের জাতীয় কংগ্রেসের বাড়ির ছেলে, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়কে অত্যাচার করেছিলেন কে, বুদ্ধদেব বাবু, তখন দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরই বাড়ির একটা মেয়ে, তার জন্য আমরা জাতীয় কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেস করেছিলাম। কিসের জন্য? ওই বুদ্ধদেব লালবাবুদের পিছের চামড়া খুলেছিল আমাদের কিছু কিছু মায়ের বোনের, তার জন্য আমরা আলাদাভাবে দল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার জন্য আমরা সেই দল ছেড়ে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে যোগ দিয়েছি। তার জন্য এখন দেখা গেছে সেই সিপিএমে হারমাত বাহিনীর থেকে এই বাবা আর কিছু বলার নেই, কার জন্য বলবো, শুধু তিনি লোক ভালো হয়ে তো হবে না, বাংলার গরিব দরদি মুখ্যমন্ত্রী বলে, তাহলে আজ গরিবের ছেলেরা কেন ব্লকে নামতে পারছে না দিদি, আপনি সেটাই বলুন, পুলিশকে কেন, পুলিশরা কি বিদেশ থেকে এসছে, আমাদেরই বাড়ির ছেলে মেয়ে, আমাদেরই কোনো কাকার কোনো বাবার, তারাও হাওয়া করে চলছে, সেই জলার জন্য আমি বলছি বাংলার মুখ্যমন্ত্রী দিদি লাল তরমুজ নিয়ে আপনি চলেন না, যেমন বলতেন আপনি আগে যে লাল তরমুজ অমুক অমুক তমুক, কিন্তু তরমুজ আপনার ভেতরে তরমুজরা তো আপনার ভাই দিকে সব গ্রাস করছে, তার জন্য আমি আর না থাকতে পেরে আমি যতটুকু পারবো আমার ঘরের ছেলে আমি ঘরে ফেরার চেষ্টা নিয়ে নিয়েছি, আর আমি এখানে আর থাকবো না, কেন থাকলে হয়তো আমাকেও কোন দিন পিটাবে এইভাবে, আমি ঘরের ছেলে ঘরে ফিরে যাবো। আমি একেবারে 1998 সাল থেকে 2007 যে পঞ্চায়েত ছিল সেই পঞ্চায়েত থেকে আমি প্রথম সদস্য, আমাকে কোনো ডাকা হাঁকা কোনো কিছু হয়নি, আমাকে প্রতীকও দেওয়া হয়নি, মিটিংও ডাকা হয় না, আমি গরিব মানুষ বলে জেলার সমস্ত নেতা জানে যে সমীর ঠিক আছে, আমি মিটিংয়ে কুকুরের মতো থাকতাম। আমার নাম সমীর শেখ। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।